नमस्कार, फिर आसी पंचम पर्वे, सीरीजर पंचम पर्व। हमें गत चतुर्थ पर्वे आलोचना कर जैव मनस्तत्व नहीं, जेखने शेष कर ये शरीर मन मन शरीर के क्यों उद्दीप्त कर द्वारा वृत्ति क्यों मानुष्य वृत्तिगुल सक्रिय है। तो हमें बोलूम गत पर्व लास्ट पर्वते जे ये मानुषर विभिन्न वस्तु थे जख संगनाड़ी मध्यमे स्नायुतंत्र के उत्तेजित कर उत्तेजित स्नायविक स्पंदन एंड्रोकिन ग्लैंड के उद्दीप्त कर दे जार फले हरमोन रक्त मिसे शरीर समस्त अंग प्रत्यंग के कि करे अंग प्रत्यंग तथा तादर आवेग के सक्रिय कर तोले प्रभावित कर तोले। आर तखन कि हय ए मन तखन ए वृत्ति के एक्टिव हो गेलो, सारा अंग प्रत्यंग एक्टिव हो गेलो, आवेग ताड़ित हो गेलो। मन तखन ए जाग्रत वृत्तिर द्वारा आवेग ताड़ित हो छुटे चले से आकांक्षित वस्तुर पाने। एखन ए ग्रंथिर स्खलन जदि सन्तुलित मात्रा हय ব্যালেন্সড হয় তাহলে বৃত্তির প্রভাব মনের নিয়ন্ত্রণে থাকে। কিন্তু এই গ্রন্থির ক্ষরণ যদি গ্রন্থির ত্রুটি বিচ্যুতি থাকে, কোনো গ্রন্থির ক্ষরণ যদি বেশি হয়, কোনো গ্রন্থির ক্ষরণ যদি কম হয়, যতটা উচিত তার থেকে কম বা বেশি, তাহলে হয় মুশকিল। হ্যাঁ, যদি সন্তুলিত মাত্রা না থাকে তাহলে মন বৃত্তির উপর তার নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে। ব্যালেন্সড ক্ষরণ যদি না হয় মন বৃত্তির উপর নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে, আর তখনই মানুষ হিতাহিত জ্ঞান শূন্যই ছুটে চলে বৃত্তির তাড়নায়। হ্যাঁ, আজে বাজে কাজ করে ফেলে, যদিও সে জানে এই কাজের পরিণাম ভালো নয়, তবুও মানুষ তা করে বসে। ভালো হতে চাইলেও মানুষ ভালো হতে পারে না, সৎপথে চলতে চাইলেও সে চলতে পারে না এই বৃত্তির তাড়নায়। কেন? সে নিয়ন্ত্রণ হারিয়ে বসে। তো মানবদের বিভিন্ন গ্রন্থি উপগ্রন্থিগুলির গুলি যে চক্রের সঙ্গে সম্পর্কিত, সেই চক্র দ্বারাই তারা নিয়ন্ত্রিত হয়। শিশু জন্মের সাথে সাথেই তার দেহে এই সমস্ত গ্রন্থি চক্রগুলো থাকে, কিন্তু সেগুলো পরিপূর্ণ বিকাশ হয় না। গ্রন্থিগুলি ও চক্রগুলি বিকশিত হতে হতে প্রায় ষোলো বছর লেগে যায়। 15-16 বছর বয়স হলে তবে গ্রন্থিগুলো পরিপূর্ণ বিকাশ হয় এবং বিকাশ সাধন হয় মোটামুটি, এবং ক্ষরণ শুরু হয়। তাই যেখানে শিশুর মায়ের গ্রন্থির মাধ্যমেই তার কাজ চলে মাতৃজঠরে, শিশু জন্মের পরে কিছু গ্রন্থি কাজ করা শুরু করে, আর গ্রন্থিগুলি বিকাশের সাথে সাথে হরমোনেরও সংরচনায় পরিবর্তন আসে। হরমোন ক্ষরণের ফলে এই শিশু থেকে বাল্যক, বালক থেকে কিশোর কিশোরী, তাদের শরীরে চেহারাতেও গঠনে বিভিন্ন পরিবর্তন আসে। সেগুলো সব এই হরমোন ক্ষরণের সঙ্গে সঙ্গে পরিবর্তনটা সাধিত হয়। মানুষের এই বিভিন্ন প্রকারের হরমোনের মাধ্যমে স্নায়ুকোষগুলি মানুষের এই জৈবদেহ পরিকাঠামো কাঠামোকে নানানভাবে উত্তেজিত করে। এই স্নায়ুকোষ, গ্রন্থিরস ইত্যাদি তথা আমাদের মানসিক ক্রমবিকাশের সাথে সাথে শারীরিক সংরচনাগত পরিবর্তনও স্বাভাবিক। আর কোন একটা গ্রন্থি থেকে গ্রন্থিরস স্বাভাবিক বা অস্বাভাবিক হলে তার উপরই মনের স্থিরতা বা চাঞ্চল্য নির্ভর করে। এটা আমি আগেই বললুম। হ্যাঁ, গ্রন্থিরস্তকে স্বাভাবিক ক্ষরণ হচ্ছে না অস্বাভাবিক ক্ষরণ হচ্ছে, হ্যাঁ, তাহলেই সেই বৃত্তিটার চাঞ্চল্য বা স্থিরতা নির্ভর করে। এবারে আমি এই একটা চক্রে যে বৃত্তিগুলো আছে সেই বৃত্তিগুলির সম্বন্ধে কয়েকটি সম্বন্ধে খুব সংক্ষিপ্ত আকারে কিছু বলবো। প্রথমে আসি মূলাধার চক্রে, চারটি বৃত্তি আছে আমি বলেছি। হ্যাঁ, এই চারটে বৃত্তি কী? না, প্রথম হলো কাম, ফিজিক্যাল লঙিং। কাম অর্থ ধর্ম মোক্ষ। কাম হলো ফিজিক্যাল লঙিং, প্রয়োজনীয় অপ্রয়োজনীয় স্থূল জাগতিক বস্তু পাওয়ার আকাঙ্ক্ষা, এগুলি হলো কাম। না, এখানে কাম মানে সেক্স ডিজায়ার না, এখানে কাম মানে হচ্ছে ফিজিক্যাল লঙিং, জাগতিক প্রয়োজনীয় অপ্রয়োজনীয় স্থূল জাগতিক বস্তু পাওয়ার আকাঙ্ক্ষা। সেক্সুয়াল ডিজায়ার তার একটা অংশ হতে পারে, কিন্তু আরও ব্যাপকার্থে এখানে এই কামার্থে এটি এখানে প্রযোজ্য হচ্ছে। এই বৃত্তির প্রভাবই মানুষ তার অস্তিত্ব রক্ষার প্রয়োজনে অন্ন, বস্ত্র, বাসস্থান, শিক্ষা, চিকিৎসা তথা বিভিন্ন জাগতিক প্রয়োজনীয় দিকগুলি পাওয়ার জন্য ভোগ্যবস্তুর দিকে ছুটে যায়। এটাকেই বলা হচ্ছে কাম। এরপর আসছে অর্থ, সাইকিক লঙিং, এটা হলো বৌদ্ধিক এসনা,
বুদ্ধি, নিরাপত্তা, মানসিক শান্তি পাবার আকাঙ্ক্ষা। মানুষ যদি শুধু জাগতিক স্তরে নয়, এখানে বৌদ্ধিক জগতেও বৌদ্ধিক সম্পদকেও তার ভোগের আওতায় আনতে চায়। সাহিত্য, শিল্প, কলা, সঙ্গীত, বিভিন্ন জ্ঞান বিজ্ঞানের জগতে সে ছুটি চলতে চায় তার মানসিক শান্তির জন্য। এরপর আসছে ধর্ম, সাইকো স্পিরিচুয়াল লংইং, মানসাধ্যাত্মিক এসোনা, সূক্ষ্মতর ভাব অনুভূতি উপলব্ধির এসোনা, জীবনের উদ্দেশ্য সাধনের আকাঙ্ক্ষা, আমার জীবনের লক্ষ্য কী, কোথায় আমি যাব, কি আমার জীবনের লক্ষ্য, কীভাবে সেই লক্ষ্য উপনীত হব। জাগতিক মানসিক জগতের ভোগোৎপাদনে অতৃপ্ত মন ছুটে চলে মানসাধ্যাত্মিক জগতে শান্তির আকাঙ্ক্ষায়। ধর্মের সন্ধান যখন সে পায়, হ্যাঁ, ধর্ম সাধনার সন্ধান পায়, সদ্গুরুর সন্ধান পায় এবং সদ্গুরুর আশ্রয়ে এসে সাধনা শিখে যাত্রা শুরু করে, তখনই শুরু হয় তার মানসাধ্যাত্মিক এসোনার পরিপূরণ। এরপরে লাস্টে হচ্ছে মোক্ষ, হচ্ছে অর্থাৎ স্পিরিচুয়াল লংগিং, এটা হচ্ছে আত্মোপলব্ধির এসোনা, পরমাত্মার সঙ্গে একাত্ম হয়ে যাবার আকাঙ্ক্ষা। আর এই আত্মোপলব্ধির মাধ্যমেই মানুষ সংসারের সমস্ত বন্ধন থেকে মুক্ত হয়ে আনন্দঘন সত্তায় সমাহিত হয়ে যেতে পারে, মানুষ পায় তখন পরমা প্রশান্তি, এটাই হলো মোক্ষ। তো এই মূলাধার চক্রে হলো এই চারটে বৃত্তি। এখন এই মূলাধার চক্র কে কি বলবো, এই বৃত্তি যেগুলো আছে, এই বৃত্তি তার মধ্যে একটি বৃত্তি হলো সম্পূর্ণ স্পিরিচুয়াল লংগিং, আত্মোপলব্ধির এসোনা। হ্যাঁ, তো মানুষের জীবনের চরম লক্ষ্য হলো কিন্তু এই মোক্ষ প্রাপ্তি, সেই পথ ধরে এগিয়ে চলতে হবে। এরপর আসছি স্বাধিষ্ঠান চক্রে। স্বাধিষ্ঠান চক্রে রয়েছে ছটা বৃত্তি, আমি আগেই বলেছি। এই বৃত্তিগুলি সবই নিম্নস্তরের বৃত্তি। স্বাধিষ্ঠান চক্রে অবজ্ঞা, মূর্ছা, প্রশ্রয়, অবিশ্বাস, সর্বনাশ, ক্রূরতা সবই স্থূল বৃত্তি। এই চক্র স্বাধিষ্ঠান চক্রের, আচ্ছা, মূলাধার চক্রের অবস্থানটা হলো এন্ড অফ দি স্পাইনাল কর্ড। মানব জীবন থেকে কুল বলা হয়, ওই যে মূল যে অস্থিটা ধারণ করে রেখেছে মানুষ শরীর বডিটাকে, তাই মূলাধার বলা হয়। হ্যাঁ, এটা হলো। আর স্বাধিষ্ঠান চক্র এর লোকেশনটা হচ্ছে দ্য রুট অফ জেনিটাল অর্গান। এই স্বাধিষ্ঠান চক্র মানুষের মনে যৌন অনুভূতি ও যৌন গ্রন্থিগুলির সঙ্গে যুক্ত। কি বলেছি, যে অবজ্ঞা কি, সেটা অবজ্ঞা হলো ডিসডেন ইংরাজি, অন্যের ওপর যথাযথ, অন্যের গুণের যথাযথ মূল্য না দেয়া, তাকে ছোট করে দেখা। যেমন আজকাল দেখা যায় তথাকথিত উচ্চ শ্রেণীর লোকেরা নিম্ন শ্রেণীর লোকেদের প্রতি অবজ্ঞা করে, হেয় করে, ছোট করে। হ্যাঁ, প্রতিটি তাদের ব্যবহারে তাদের সেই উপেক্ষের ভাব আমরা দেখি, এটা হলো অবজ্ঞা। মূর্ছা, সাইকিক স্টুপর, একটা মানসিক বিহলতা বা জড়তার ভাব। এই অবস্থায় মস্তিষ্ক ঠিকমতো কাজ করে না, এই অবস্থায় গ্রস্ত মানুষ উদাস দৃষ্টিতে আকাশের দিকে তাকিয়ে থাকে, তার উদাসীন হয়, জগতের সব কিছু ব্যাপারে তারা উদাসীন থাকে, ভালো মন্দ কোনো কিছুই তাদের মনে প্রভাব বিস্তার করতে পারে না। এদের মধ্যে মূর্ছা যাবার প্রবণতা অনেকের ক্ষেত্রে দেখা যায়। প্রশ্রয়, ইন্ডালজেন্স, কোনো কিছুর প্রতি অতিরিক্ত আসক্তি হলো প্রশ্রয়। শুধু যৌন আসক্তি নয়, যে কোনো প্রকার বস্তুর প্রতি অতিরিক্ত আসক্তি, যেমন খাবারের প্রতি আসক্তি, মদ, গাঁজা, হেরোইন, জুয়ার প্রতি আসক্তি, টিভি সিনেমার প্রতি আসক্তি, বা ড্রাগের প্রতি অত্যধিক আসক্তি, খেলাধুলার প্রতি, খেলাধুলা ভালো কিন্তু অতিরিক্ত মোবাইলের প্রতি যে আসক্তি, ইত্যাদি ইত্যাদি, অবজ্ঞা, মূর্ছা, প্রশ্রয়। এবার হচ্ছে অবিশ্বাস, ল্যাক অফ কনফিডেন্স, নিজের প্রতি বা অন্যের প্রতি বিশ্বাস হারানো। এই বৃত্তির প্রভাবে মানুষ একে অপরকে, এমনকি নিজেকেও বিশ্বাস করতে পারে না, সবসময় একটা সন্দেহের ভাব তার মধ্যে কুরি কুরি যা খেতে থাকে, সবসময় এরা অন্যকে অবিশ্বাস করে। যাদের মধ্যে এই বৃত্তি প্রবলভাবে কাজ করে তারা তাদের আত্মবিশ্বাস, আত্মসম্মানবোধ হারিয়ে ফেলে আর সবসময় একটা হীনমন্যতায় ভুগতে থাকে। আত্মবিশ্বাসের অভাবে
তারা কোনো কাজই হাত দিতে পারে না, ভাবে এ কাজ আমি কোনো মতেই করতে পারবো না, তাই এরা জীবনে কোনো কাজই করতে পারে না। এটাই হলো অবিশ্বাস, সর্বনাশ, ফিয়ার অফ অ্যানিহিলেশন অর টেরর, চরম ভয় বা সম্পূর্ণরূপে ধ্বংস হয়ে যাওয়ার ভয়। স্বাধিষ্ঠান চক্র থেকেই এই ভয়বৃত্তিটা জাগে, আর এই চক্র মানুষের রেচনাঙ্গকে নিয়ন্ত্রণ করে, তাই দেখা যায় অতিরিক্ত ভয়ের ফলে, যেমন ভূতের ভয়, যদিও ভূত বাস্তবে নেই, তো ভূতের ভয়, অতিরিক্ত ভূতের ভয়ে মানুষ অনেকে জামা কি বলবো জামাকাপড় খারাপ করে ফেলে, প্রস্রাব করে ফেলে, ইত্যাদি ইত্যাদি। এরপর হচ্ছে ছয় নম্বর বৃত্তিটা হলো ক্রূরতা, ক্রুয়েলিটি, নিষ্ঠুর, হৃদয়হীনতা, অন্যের দুঃখ কষ্ট দেখে উল্লসিত হওয়া, অন্যের দুঃখ দুর্দশার কারণ হওয়া, এরা অন্যকে কষ্ট দিয়ে এক ধরনের পৈশাচিক আনন্দ উপভোগ করে। ইতিহাসে আমরা দেখেছি এ ধরনের অনেক রাজা প্রজাকে পীড়ন করেই পৈশাচিক আনন্দ উপভোগ করত, রোম সম্রাট নিরো বা আরও বিভিন্ন ইতিহাসে দুষ্ট রাজা, নিষ্ঠুর রাজার, ফ্রান্সের চতুর্দশ বা পঞ্চদশ লুই খুব সম্ভব, সেখানে আমরা দেখেছি তাদের অত্যাচার, সাধারণ মানুষের কষ্টে আনন্দ উপভোগ করত, ক্রুয়েল। আপনারা দেখবেন আপনাদের বাতাবরণের আশপাশে চতুর্দিকে আমার অনেক মানুষ আছে যারা অন্যকে কষ্ট দিয়ে আনন্দ পায়, এই ছোটদের মধ্যে থেকে, বালক বালিকাদের মধ্যে থেকে, অনেকের মধ্যে সবার নয়, কারো কারোর মধ্যে এই বৃত্তি প্রবণতা জাগে, ক্রূরতা। দেখবেন গাছপালাগুলোকে দুমড়ে মুচড়ে দোলে মুড়ে দিচ্ছে, হ্যাঁ, সে অন্যকে মার কুটে মেরে ধরে পেছন করেই নিপিড়ে আনন্দ পায়। বড়োদের মধ্যে দেখবেন অনেকের মধ্যে এই আছে, কিছু মানুষ গণ্ডগোল কিছু হলো হলেই সেখানে মার পিট হানাহানি করতে থাকে, মেরে তারা হাতে সুখ করে, গণপিটুনি আজকাল দেখবেন সমাজে, গণরসের বলি হচ্ছে গণপিটুনি, কিছু নাই না বুঝি কিছু মানুষ তার হাতে সুখ করে মারতে থাকে, কিছু মানুষ আছে এই এই মানুষকে মেরে ধরে মেরে শেষ করে দেওয়ার মধ্যে তার এক ধরনের পৈশাচিক উল্লাস অনুভব করে, এই ক্রূরতা বৃত্তি তাদের মধ্যে আধিক্য। এই মূলাধার স্বাধিষ্ঠান চক্রের সঙ্গে গোনাডস গ্রন্থিগুলি অর্থাৎ যৌন গ্রন্থগুলি সম্পর্কিত, হ্যাঁ, শুক্রাশয়, টেস্টিস, ওভারিজ সম্পর্কিত, এর সাথে সম্পর্কিত হচ্ছে প্রস্টেট গ্ল্যান্ড সম্পর্কিত, হ্যাঁ, তো গরম দেশে, গরম দেশের 13 বছর বয়সে ছেলেদের 13 বছর বয়স আর মেয়েদের 12 বছর বয়স, আর শীতের দেশে ছেলেদের 15 বছর বয়স আর মেয়েদের 14 বছর বয়সে এই যৌন গ্রন্থি বিকশিত হতে শুরু করে, এবং তৎসংক্রান্ত ক্ষরণ ছেলেদের শরীরে টেস্টোস্টেরন অ্যান্ডোস্টেরন যৌন হরমোনে ক্ষরণ শুরু হয়, এবং মেয়েদের শরীরে ইস্ট্রোজেন এবং প্রজেস্টেরন হরমোনে ক্ষরণ শুরু হয়, এবং এই হরমোন ক্ষরণের ফলে শরীরে শরীর বিভিন্ন বিভিন্নভাবে বিকশিত হতে থাকে, পুরুষদের পুরুষ শরীরে ছেলেদের শরীরে পুরুষোচিত যে শারীরিক বিকাশ হয়, গোঁপ দাড়ি জন্মায়, পুরুষ সুলভ দৈহিক কাঠামোর বিস্তার হয়, পেশিবহুল শরীর, মেয়েদের শরীরও কমনীয়তা সুলভ, নমনীয়তা সুলভ শারীরিক বিকাশ হয়, শারীরিক মেয়েদের যে বিভিন্ন যে অঙ্গ শারীরিক অঙ্গ প্রত্যঙ্গগুলো বিকশিত হয়, এবং এর মাধ্যমেই সেই গ্রন্থিগুলো কাজ করা শুরু করে। এই যে সেক্স হরমোন এগুলো যখন ক্ষরণ হচ্ছে, ফলে কী হচ্ছে, ছেলেমেয়েদের স্নায়ুকোষ ও স্নায়ুতন্তুতে তার প্রভাব পড়ছে, এবং শুধু তাই নয়, স্নায়ুকোষ স্নায়ুতন্তুতে স্নায়ুতন্ত্রতে যে প্রভাব পড়ছে তার দ্বারা তার বৃত্তিতে প্রভাব পড়ছে, অর্থাৎ মনের মধ্যে সে প্রভাবটা পড়ছে, চিন্তাধারা পরিবর্তন আসছে, চিন্তাধারা পরিবর্তন আসছে। এই সময় তাদের মনে এই এই বয়সন্ধিতে কী বলবো তাদের মধ্যে বিভিন্ন স্থূল জীবনের প্রতি কী বল আকাঙ্ক্ষা জাগে, মানব দেহে গোনাডস কাজ করা শুরু করে, কামপ্রবণতা জাগতে শুরু করে, পরিদৃশ্যমান জগতের প্রতি একটা আকর্ষণ, বিশেষ আকর্ষণ অনুভব করে ছেলেমেয়েরা। এই কারণে যারা জাতিস্বর তারা এই বয়সে তাদের মন থেকে অতীত জীবনের সব স্মৃতি বিলুপ্ত হয়ে যায়, যখনই বয়সন্ধি হয় এই যৌনগ্রন্থি হরমোন ক্ষরণ শুরু হয়ে যায়, দ্বৈত সত্তা প্রকট হয়ে শরীর হয়, তখন আর অতীতের স্মৃতি
তারা ধরে রাখতে পারে না, ভুলে যায় তারা। এরপরেও যদি কেউ অতীতের স্মৃতি, অন্য জীবনের স্মৃতি অর্থাৎ জাতিস্বর তারা মনে থাকে, তাহলে তারা আর বেশি দিন বাঁচে না। এই দ্বৈত অস্তিত্ব একই দেহে পূর্বজন্মের ও কী বলবো নন সেরিব্রাল অতিস্নায়িকোষিক স্মৃতির অস্তিত্ব এবং এই জন্মের অস্তিত্ব ডুয়েল যে সংঘাতে তার মৃত্যু অবধারিত হয়ে যায়। তো যাই হোক, এই যে গোনাডস যৌনগ্রন্থি থেকে হরমোন ক্ষরণ স্বাভাবিক হলে কী হয়, যদি ক্ষরণটা স্বাভাবিক হয়, সন্তুলিত হয় গ্রন্থির ক্ষরণটা, তাহলে কী হয়, ছেলেমেয়েদের কর্তব্যপরণতা বাড়বে, তাদের বৌদ্ধিক বিকাশ স্বাভাবিক হবে। ছেলেমেয়েদের 15 থেকে 17 বছর বয়সে এই যৌনগ্রন্থি যদি স্বাভাবিকের চেয়ে বেশি ক্ষরণ হয়, সক্রিয় হয়, তাহলে তাদের মধ্যে কী হবে না, বিচারশীল মানসিকতা তৈরি হবে, স্বাধীন চিন্তাধারা জাগবে, বিশ্বভ্রাতৃত্ববোধের ভাবনা জাগবে। হ্যাঁ, ছেলেদের এই যে জাগতিক বোধ ভাবনা থেকে তাদের মধ্যে বিশ্বভ্রাতৃত্বের ভাবনা জাগবে, আর স্বাভাবিকের চেয়ে কম ক্ষরণ হলে, হ্যাঁ, বিশেষ করে পুরুষদের যাদের মধ্যে এই 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 হরমোনের ক্ষরণ বেশি হয়, পুরুষদের তাদের বক্ষে বক্ষস্থলে ঘন লোম হয়, ঘন দাড়ি হয়, এইটা হচ্ছে তারা কি, তাদের মধ্যে উদারতা, উদার প্রেম, বিশ্বপ্রেম, মানব প্রেম, বিশ্বভ্রাতৃত্ব বোধ, এই সমস্ত মহৎ গুণের সমাবেশ তাদের মধ্যে হতে দেখা যায়। আর স্বাভাবিকের চেয়ে যদি এই যৌনগ্রন্থির ক্ষরণ কম হয়, তাহলে কী হবে, তাহলে তাদের মধ্যে জাগবে ক্রূরতা, হ্যাঁ, দয়াহীনতা, তারা হবে অসামাজিক, কুসংস্কারগ্রস্ত, ভাব জড়তায় আবদ্ধ, তারা হারিয়ে ফেলবে অন্যায়ের বিরুদ্ধে, শোষণের বিরুদ্ধে সংগ্রাম করার মানসিকতা, লড়াই করার মানসিকতা, নৈতিক সৎসাহস তারা খুঁজে বসবে। তাহলে এই যে মূলাধার চক্র এবং এই যে স্বাধিষ্ঠান চক্রের ত্রুটিগুলো দূর করার জন্য কিছু আসন আছে, এগুলো হলো মৎস্যেন্দ্রাসন, গোমুখাসন, জানুসিরাসন। এই আসনগুলো নিয়মিত অভ্যাসে এই গ্রন্থিগুলি তথা এই চক্র, মূলাধার চক্র এবং স্বাধিষ্ঠান চক্রের যে চক্রগুলির দুর্বলতা দূর হয়, এগুলোকে সুগঠিত করে, শক্তপোক্ত করে, আর গ্রন্থিগুলির ত্রুটি বিচ্যুতি দূর করে সমতা নিয়ে আসে বৃত্তির মধ্যে ব্যালেন্স নিয়ন্ত্রণ করে, বৃত্তির সমতা বা নিয়ন্ত্রণে সাহায্য করে, কী বলবো, এই হরমোন ক্ষরণের সমতার মাধ্যমে, নিয়ন্ত্রণের মাধ্যমে। এরপর আসছে মণিপুর চক্র। মণিপুর চক্রে আমি আগে বলেছি 10টা বৃত্তি আছে, হ্যাঁ, সেই 10টা বলেছিলাম কি, প্রথম লজ্জা, লজ্জা বৃত্তি, হ্যাঁ, লজ্জা, প্রশ্নতা, সাইনেস, লোকবাদের ভয়, অন্যের সামনে সহজ আর আড়ষ্টতা, এই এই লজ্জাবৃত্তির জন্য অনেকে মাইকের সামনে কথা বলতে ভয় পায়, কারোর সামনে সোজায় দাঁড়াতে অনেকে ভয় পায়, মাইকের সামনে কিছু বলতে গেলে হাত পা কথাবার্তা করে কাঁপতে থাকে, তারা সবসময় ভাবে সদা ভয়, করিতে পারি না কাজ, সদা ভয়, সদা লাজ, পাছে লোকে কিছু বলে, এই পাছে লোকে কিছু বলতে পারে এই ভয়টাই লজ্জা, লজ্জা। এরপরে পিছুনতা, পিছুনতা কি, না, স্যাডিস্টিক টেন্ডেন্সি, হৃদয়হীনতা, অন্যের দুঃখ কষ্টের প্রতি উদাসীন থাকা, লজ্জা, পিছুনতা, ঈর্ষা, ঈর্ষাটা সবাই জানি আমরা, জেলাস, হ্যাঁ, লজ্জা, পিছুনতা, জেলাস, জেলাসি, হ্যাঁ, পরস্পরিক কাতরতাজনিত সন্দেহ, অন্যের ভালো দেখতে না পারা, অন্যের ধন সম্পদ বৃদ্ধি হয়েছে আমার মনের মধ্যে জেলাসি আসছে, অন্য অনেক একজনকে দেখতে শুনতে ভালো, একজন দেখতে শুনতে ভালো নয়, তার মনের মধ্যে তার রূপ সম্বন্ধে ঈর্ষাভাব জাগতে পারে, হ্যাঁ, কারো গুণ সম্বন্ধে অন্যের মধ্যে ঈর্ষাভাব জাগতে পারে, ঈর্ষা একটা বৃত্তি, এটা আধ্যাত্মিক সাধকের অগ্রগতির অন্তরায়, এটা আমরা খুবই সচরাচর আমাদের দৈনন্দিন জীবনে চারিপাশে এই মানুষের মধ্যে এই ঈর্ষা বৃত্তির প্রাবল্য আমরা দেখতে পারি বিভিন্ন ঘটনাক্রমে। তার লজ্জা, পিছুনতা, ঈর্ষা হয়ে গেল, তারপর হলো সুষুপ্তি, সুষুপ্তি, স্ট্যাটিসিটি, স্লিপিনেস, সর্বদা একটা ক্লান্তির ভাব, একটা জড়তার ভাব, শারীরিক, মানসিক, আধ্যাত্মিক সর্বক্ষেত্রেই কাজে অনীহা, সবসময় তন্দ্রার ভাব, হ্যাঁ, এটার জড়তারই দ্যোতক, একটা নেগেটিভ বৃত্তি, লজ্জা, পিছুনতা, ঈর্ষা, সুষুপ্তি। তারপরে আছে তৃষ্ণা, ক্রেভিং অর থ্রাস্ট, কোনো কিছু পাওয়ার তীব্র ইচ্ছা, এই তৃষ্ণাবৃত্তি মানুষের মোহবৃত্তিকে জাগিয়ে দেয়,
তৃষ্ণার সঙ্গে সঙ্গে মোহবৃত্তি জেগে যায়। হ্যাঁ, ধন সম্পদ, হ্যাঁ ঐশ্বর্য, ধন সম্পদ, কুল শিল, কী বল, ধন সম্পদ ঐশ্বর্য, হ্যাঁ টাকা কড়ি, বাড়ি গাড়ি, কি বলবো, আরও আরও কিছু অনেক কিছু পাবার ইচ্ছা, তীব্র ইচ্ছা, তৃষ্ণা বৃত্তি তথা মানুষের মোহবৃত্তিকে জাগিয়ে দেয়। নাম যশ প্রতিপত্তি ইত্যাদি পাওয়ার ইচ্ছা এই তৃষ্ণা বৃত্তি। এই তৃষ্ণা বৃত্তি প্রবল হয়ে উঠলে এই চক্রে অন্যান্য ঋণাত্মক বৃত্তিগুলিকে সক্রিয় করে তোলে। তৃষ্ণা বৃত্তি যখন প্রবল হয়ে উঠল, তার ফলস্বরূপ ঈর্ষা, ঘৃণা, ভয় এগুলো জেগে যায়। তাহলে তৃষ্ণার পরে আসছে মোহ, ইনফ্যাটুয়েশন। কারোর প্রতি বা কোনো কিছুর প্রতি অন্ধ আকর্ষণ, বলা হয় না মহান্ধ। অধিকাংশ মানুষই তাদের প্রিয়জন বা পোষা প্রিয় জন্তু বা গাড়ি বাড়ি ইত্যাদি কোনো না কোনো প্রিয় বস্তু নেই, সবসময় মশগুল থাকতে চায়, ব্যস্ত থাকে। তাই কোনো কিছুর সাথে এই ভাবে অহরহ যুক্ত থাকার ফলে সেই বস্তু বা মানুষ, হ্যাঁ, সের প্রতি একটা নিয়ন্ত্রণহীন তীব্র আকর্ষণ অনুভব করে। তাকে ছাড়া সে এক মুহূর্ত থাকতে পারে না। এই যে তীব্র আকর্ষণ মানুষের মনকে সেই বিষয়ের দিকে অন্ধভাবে ছুটিয়ে নিয়ে যায়। যেমন কোনো মানুষ, মানুষের এই মোহ ছোটে অর্থের দিকে বা ক্ষমতার দিকে, হ্যাঁ কোটিপতি হওয়ার বাসনা, হ্যাঁ ইত্যাদি ইত্যাদি, এ মানুষকে ছুটিয়ে নিয়ে চলে এবং এর কোনো সীমা পরিসীমা নেই, পরিসীমা নেই, এর কোনো সীমা পরিসীমা নেই। খাদের অতলে তলেই একসময় মানুষ এই মোহের দিকে ছুটতে ছুটতে। তাহলে মোহ হলো তৃষ্ণা, মোহ এরপরে হচ্ছে ঘৃণা। ঘৃণা হলো অর্থাৎ হেট্রেড, কোনো বস্তু বেষ্টি বা স্থানের প্রতি তীব্র অপছন্দ প্রকাশ, এগুলো ঘৃণা। আর ভয় সম্বন্ধে তো বলেইছি, বিপদ, গুরুতর ক্ষতি বা যন্ত্রণা থেকে উদ্ভূত মানসিক অস্থিরতা বা দুশ্চিন্তা, এইগুলো দশটা বৃত্তি। আমার চতুর্থ পর্বের এখানেই সমাপ্তি, ফিরে আসছি পরবর্তী পর্বে। ধন্যবাদ, নমস্কার।